আনবক্সিং অফ আওয়ার নিউ ম্যাক এয়ার M2। প্রথমেই বাক্সটা তো খুলে দিয়েছে ফ্লিপকার্ট। এই যে ভদ্রমহিলা ল্যাপটপটি পরিষ্কার করছে, এই হচ্ছে মেন কারণ আমার নতুন ল্যাপটপ কেনার। কারণটা এবার দেখাই ভদ্রমহিলা, এদিকে একবার তাকাও। মহিলাটি বললে কেন? এখনও পরিষ্কার করছে কারণ এখনও ব্যবহার করে বলে। কিন্তু সিস্টেমটা কি অবস্থা করেছে, এই ল্যাপটপটা হচ্ছে আমার কেনা 2015-তে, বেশ ঠিকঠাক ছিল। 2019 সালে এই মহিলা যখন 2 বছর বয়স ছিল, 1.5 বছর 2 বছর, তখন পায়ে করে কি করেছে দেখো, এইগুলোকে ভেঙে 12টা বাজিয়েছে। এইগুলো ভেঙে চলে গেছে ডিসপ্লেতে, এখানে গোল গোল দাগ হয়ে গেছে, চালিয়ে দেখালে বোঝা যাবে। পিছনে ব্যাটারি ব্যাকআপ কিছু নেই, কিন্তু চলছে এখনও। এগুলো সব ভেঙে গেছে, ব্যাটারির জায়গাগুলো ভেঙে গেছে। এই হচ্ছে কন্ডিশন। আর একটা মেন রিজন হচ্ছে এই ল্যাপটপটাকে চেঞ্জ করে ম্যাক নেওয়ার, সেটা হচ্ছে যে এই ল্যাপটপটা অনেক দিনের পুরনো হয়ে গেছে, প্রিমিয়ার প্রো একদমই এডিট করা যাচ্ছিল না, সেই জন্য এটাকে চেঞ্জ করতে হলো। এটা i3 প্রসেসর, অনেক দিন চললো, 2015 থেকে আজকে 2023 শেষ হতে চললো, তো এই জন্যে এটাকে চেঞ্জ করে ওই ল্যাপটপটি নিতে হয়েছে। এই হচ্ছে ল্যাপটপের অবস্থা। এখানে একটা দেখতে পাচ্ছ ডিসপ্লেতে এরকম গোল গোল দাগ হয়ে গেছে, এটা হচ্ছে ডিসপ্লেতে লাথি মারার কারণে হয়েছে। সিন্ধু ছোটোবেলায় এগুলো লাথি মেরে রকম করেছে, এটা ধীরে ধীরে বড় হচ্ছে, এইখানেও একটা হয়ে গেছে। এর ফলে কী হয়, এডিটিং করতে খুব অসুবিধা হয়। সবথেকে বড় কথা, তাতে এটাও কাজ চলে যাচ্ছিল। সবথেকে বড় কথা হচ্ছে এত স্লো পিসিটা হয়ে গেছে, যে দুটো i3 প্রসেসর, এই যো i3, ইন্টেল i3 প্রসেসর, তাই আর প্রিমিয়ার প্রো চালানো যায় না এতে, সেই জন্য চেঞ্জ করতে আরও বাধ্য হলাম। যাই হোক, এটা কোনো টেকনিক্যাল রিভিউ নয় বা টেকনিক্যাল চ্যানেল নয়, আমি ট্রাভেল ভিডিও বানাতে ভালোবাসি আর কিছু সিনেম্যাটিক স্টাইলে ভ্লগ বানাতে ভালোবাসি। যদি নতুন হয়ে থাকো চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। লাইক আর সাবস্ক্রাইব। ওপেন বক্স ডেলিভারি ফ্রম ফ্লিপকার্ট। আমার যেন ছবি না ওঠে, ঠিক আছে, তোমার ছবি উঠবে না, তোমার চিন্তা করতে হবে না। এটা টানো, এটা টানো, এটা ধরে টানো, নিয়ে চলে এটা খুলে চলে যাবে। হ্যাঁ, কেটে দিতে হবে, অন্যদিকে কেটে যাবে, তুমি রিটার্নের সময় প্রবলেম হয়ে যাবে। একটা বক্স এখানে এসছে, আর একটা বক্স এখানে আছে, এর ভেতরে একটা বক্স। এবার আমার কাজ, চলো ধরো। সিট দেখতে দাও আমার। চার্জার লিড ভাঙা আছে কি আগে দেখি, ম্যাগনেটিক চার্জার। অ্যাপেল লোগো, সিন্ধু কাটা আপেলের দাম এত। আমাদের চালু করার প্রচেষ্টা পর্যন্ত থাকে, চালু করিই নি তো আমি, ও অটোমেটিক চালু হয়ে যাবে। হ্যাঁ, তার জন্য আমার আমার এখানে ভাঙলে হবে, দেখবো না আমি। চল এরপর এরম একটা প্যাকেজিংয়ে বেরোবে, সরি যাচ্ছে তোলাটা চাপ। এই হচ্ছে আমাদের ম্যাক এয়ার, এরকম
এই যে হচ্ছে কাটা আপেল, যার দাম এত, কাটা আপেলের লোক অ্যাপেল বলে। এটা এক আঙুলে খুলবে, দেখি এক আঙুলেই খুললো। এর ভেতরে এই একটা কাগজ দেওয়া আছে, কাগজের কভার, ব্যাস আর কিছু নেই। এবার সেটা বেঁচে দেবো, ল্যাপটপটা সরাই, ভেতরে কী দিয়েছে দেখায়। এটা হলো কাপড়, একটা ম্যাগনেটিক পাওয়ার কেবল, এই যে এটা অনেকটাই লম্বা, একটা ম্যাগনেটিক সিস্টেম। আচ্ছা, একটা ইউজার গাইড, একটা 30 ওয়াট চার্জার, ব্যাস বক্সে আর কিছু নেই, হোপফুলি আর কিছু নেই, আর কিছু নেই। এই ছিল বক্সের ভেতরে। এবার সেট আপ করা যাক, দাম বলে আর কোনো দরকার নেই, অনলাইন চেক করলেই দেখতে পেয়ে যাবে।